বিনোদনের তাজা খবরে স্বাগত। মুক্তির আগেই আটকে যাচ্ছে শাহরুখের নতুন সিনেমা পাঠান। সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউডের কিং খান শাহরুখ ও দীপিকা পাডুকোন অভিনীত পাঠান সিনেমার গান। বেসরম রং গানটি ইউটিউবে প্রকাশের পর থেকে শুরু হয় আলোচনা সমালোচনা। এবার এই গানে দীপিকার পোশাক নিয়ে আপত্তি জানিয়েছেন বিজেপি নেতা ও মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র। একই প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ। বিজেপি নেতা নরোত্তম মিশ্র জানান, দীপিকার পোশাক খুবই আপত্তিকর এবং গানটি নোংরা মানসিকতা থেকে তৈরি করা হয়েছে। এছাড়া এমন গানে গেরুয়া রঙের বিকিনি পরে নাচায় হিন্দু সংস্কৃতির জন্য অপমান। যদি সিনেমার সিন ও পোশাক পরিবর্তন না করা হয় তাহলে এই সিনেমা মধ্যপ্রদেশে বয়কট করা হবে। এদিকে চুম্মুর বৈষ্ণুদেবী মন্দিরে শাহরুখ খানের কলস পূজা প্রসঙ্গে নরোত্তম মিশ্র বলেন, সমাজ যাচ্ছে, এটা সবাই বুঝলে ভালো। নিজের বিশ্বাস মতো করে ধর্মচারণ করা অধিকার সবারই রয়েছে। এটাই শুধু বলবো, আস্থা অনুযায়ী নিজের মতো করে পূজা পাঠ করুন, কিন্তু তাতে যেন কারো ভাবাবেগে আঘাত না লাগে। হিন্দু মহাসভার সর্বভারতীয় প্রেসিডেন্ট স্বামী চক্রপাণি মহারাজ তার এক টুইটারে লিখেছেন, শাহরুখ খানের সিনেমা পাঠানে একটা গেরুয়া রং ও হিন্দু সংস্কৃতির অপমান। সেন্সর বোর্ড কি ঘুমায়? আমরা এই সিনেমা ব্যান করব, হিন্দু মহাসভা এর বিরোধিতা করবে। গত 12 ডিসেম্বর মুক্তি পেয়েছে পাঠান সিনেমার গান বেসরম রং। সেই গানেই মজেছে নেট দুনিয়া। গত 3 দিনে শুধু ইউটিউবে শাহরুখ দীপিকার এই গান দেখেছেন 4,10,00,000 দর্শক। সোশ্যাল মিডিয়া থেকে ইউটিউবে এই গান ট্রেডিং 1। এদিকে কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে উপস্থিত থেকে সিনেমাটির প্রচার চালাবেন শাহরুখ খান, এমনটি জানা গেছে গণমাধ্যমে। শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাবের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে জানা গেছে, এবার ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে পাঠান সিনেমার প্রচার করবেন শাহরুখ খান। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি শাহরুখ, এমনকি পাঠান সিনেমার টিম থেকেও কোনো কিছু জানানো হয়নি। পাঠানের পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ, প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। সিনেমাটি অন্যান্য চরিত্রে দেখা যাবে দীপিকা পাডুকন ছাড়াও ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম এবং একতা কৌরকে। এছাড়া কমই চরিত্রে দেখা যাবে সলমান খানকে। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।